ওই কি করে? মানে গাড়ি, নিজের গাড়ি একটা সেকেন্ড হ্যান্ড নিয়েছি, ওই চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, এখন একটু, এখন ডাক্তার দেখছে, চিকিৎসা করলো, আবার এক্স রে করতে নিয়ে এলো। ওই নিজের গাড়ি চালাতে শিক্ষা করতে গিয়ে। এখন কি আপনি গান করতে পারবেন? না না, এখন সুস্থ আছি, এখন পারবো না গান করতে। সুস্থ হলে পারবো, সুস্থ হলে অবশ্যই গান করবো, আমি গান করবো, গান করেই যাব। দুর্ঘটনার অভিঘাতে বেশ কিছুটা আড়ষ্ট, বুকে মুখে ও হাতে রয়েছে অল্প আঘাত। তবে স্বস্তির খবর, বড়সড় চোট লাগেনি ভুবন বাদ্যকরের। রাইডাল বাদাম কাকু গত রাতে পড়েন দুর্ঘটনার কবলে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালাতে গিয়ে হয় বিপত্তি। প্রথমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ও আজ সকালে বর্ধমান মেডিকেল কলেজে দু দফায় হয়েছে এক্স রে ও স্ক্যান। গুরুতর আঘাত না থাকায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত তাই বীরভূমে গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন। তবে অসুস্থ থাকার জেরে আপাতত কিছুদিন গান বন্ধ থাকছে বিশ্বজোড়া ভাইরাল ভুবনের। সুস্থ হয়ে উঠলেই ফের গানের সুর ধরবেন বলেই জানিয়েছেন ভুবন বাদ্যকর। এরশাদ আলম ও কমলকৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।